সেনা নৌ বিমান বাহিনীর পরীক্ষার কেন্দ্রে স্টাফদের সাথে কেমন আচরণ করতে হবে, আচরণ ভালো করলে ভালো নাকি খারাপ করলে ভালো, এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। আলোচনা শুরুতে সবাইকে সোলজার ট্রেনিং একাডেমির পক্ষ থেকে স্বাগত। সেনাবাহিনী, নৌবাহিনী অথবা বিমান বাহিনীতে যখন তুমি পরীক্ষা দিতে যাবে, পরীক্ষার কেন্দ্রে যাওয়ার পরে অবশ্যই তোমাকে মাথায় রাখতে হবে যিনি দায়িত্বরত স্টাফ রয়েছেন তাদের সঙ্গে বা তার সঙ্গে ভালো আচরণ করতে হবে। এমনও দেখা যায় অনেক প্রার্থী স্টাফদের নির্দেশ বা আদেশ ঠিক মতো না পালন করার কারণে তাদেরকে পরীক্ষা না নিয়ে মাঠ থেকে বের করে দেওয়া হয়। তো আশা করি তোমার সঙ্গে এরকম না হোক, এটাই আমাদের আশা বা আমার আশা। যখন তুমি পরীক্ষা দিতে যাবে সেনাবাহিনীতে, নৌবাহিনীতে বা বিমান বাহিনীতে, পরীক্ষার কেন্দ্রে প্রবেশ করার পরে স্টাফরা তোমাদেরকে কিছু গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দিবেন, কিছু আদেশ দিবেন, কিছু নির্দেশ দিবেন, এগুলো মেনে চলার চেষ্টা করবা। কিছু ঘাটতিরা পোলাপান রয়েছে, দেখা যায় স্টাফ বলল এখানে বসেন, সে উঠে দাঁড়ালো। স্টাফ বলল এখানে যাওয়া যাবে না, সে ওখানেই যাচ্ছে। আবার স্টাফ বলল এখন কথা বলা যাবে না, সে দেখা যাচ্ছে অন্যের সাথে কথা বলছে। এই ধরনের অনেক কিছু আচরণ হতে পারে, তো এগুলো করা থেকে নিজেকে বিরত রাখতে হবে এবং স্টাফের নির্দেশনা ভালোভাবে পালন করে পরীক্ষার কেন্দ্রে পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত তোমাদেরকে অবস্থান করতে হবে। অনেক প্রার্থী মেডিকেলে ফিট থাকে, লিখিত পরীক্ষার জন্য ভালো একটা প্রস্তুতি থাকে, ভাইবা পরীক্ষার জন্য ভালো প্রস্তুতি থাকে, শারীরিক পরীক্ষার জন্য ভালো প্রস্তুতি নেওয়া থাকে, কিন্তু কোনো এক কারণে স্টাফদের সঙ্গে বা স্টাফদের নির্দেশ আদেশ এগুলো না মানার কারণে সে পরীক্ষার কেন্দ্রে থেকে বাদ পড়ে যায়। তো এটা অনেকটা দুঃখজনক একটা বিষয়। যারা পরীক্ষা দিতে যাবা, আমার এই পরামর্শটা তোমরা অবশ্যই পালন করার চেষ্টা করবা, তাহলে স্টাফরা তোমাদের উপরে খুশি থাকবে, স্টাফরা তোমাদেরকে যাই করতে বলবে বা যেটাই করতে বলুক না কেন, তুমি একটা দিনের তো বিষয়, সকালে যাবা বিকালে অথবা সন্ধ্যায় বের হয়ে আসতে হবে পরীক্ষার কেন্দ্র থেকে। এই সময়টার মধ্যে স্টাফরা যেভাবে তোমাদেরকে নির্দেশ দেবেন, আদেশ দেবেন এবং পরিচালনা করবেন সেইভাবেই করার চেষ্টা করো, তাহলে অবশ্যই পরীক্ষা না দিয়ে মাঠ থেকে বাদ হয়ে আসতে হবে না। আর আমাদের সোলজার ট্রেনিং একাডেমিতে যখন শিক্ষার্থীরা আসে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে, তোমরা হয়তো অনেকে দেখো আমাদের ইউটিউব চ্যানেলে, তো তাদেরকে এই ধরনের আচার আচরণের উপরও কিন্তু আমরা এক্সট্রা ক্লাসগুলো নিয়ে থাকি, তাদের প্র্যাকটিক্যাল ডেমো পরীক্ষাগুলো আমরা নিয়ে থাকি, যাতে করে একজন প্রার্থী অর্থাৎ সোলজার ট্রেনিং একাডেমির একজন শিক্ষার্থী যখন সেনাবাহিনী, নৌবাহিনী বা বিমান বাহিনীতে পরীক্ষা দিতে যাবে, তারা যাতে কোনোভাবে বা কোনো ভুলের কারণে পরীক্ষার কেন্দ্র থেকে বাদ না পড়ে যায়, সে কারণে তাদেরকে কিন্তু আমরা এখানে প্র্যাকটিক্যালি মাঠে পরীক্ষার হলে পরীক্ষাগুলো নিয়ে থাকি। তো আশা করি আমার এই ছোট্ট পরামর্শটি তোমরা মেনে চলার চেষ্টা করবা পরীক্ষা দিতে গিয়ে, তাহলে দেখবা ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবা। ভালোভাবে প্রস্তুতি নাও, যারা 2023 সালে সেনাবাহিনী ট্রেড ওয়ান অথবা ট্রেড টু তে আবেদন করে রেখেছিল, অনেক জেলার SMS আসা শুরু হয়েছে এবং তোমার জেলারও হয়তো বা কিছুদিনের মধ্যে SMS আসা শুরু হবে, প্রস্তুতিটা নিতে হবে, প্রস্তুতিটা চালাও, প্রস্তুতি থামায় রাখা যাবে না। ভালোভাবে প্রস্তুতি নিয়ে গেলে অবশ্যই তুমি পরীক্ষায় নিজের যোগ্যতায় চান্স পাবা। সবার জন্য শুভকামনা থাকলো, ভালো থাকবা, আসসালামু আলাইকুম।